আজ কালাঙ্গা বাজার এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের শেখ হাসান ভাই প্রতি বছরের ন্যায় এবছরেও ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন বা কম্বল বিতরণ অনুষ্ঠান করেছেন। প্রতি বছরই উনি করেন খাদ্য বিতরণ, মেডিকেল চেক আপ, এভাবে শুধু এখানে নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিহারেতে ওনারা এই কালাঙ্গা বাজার এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে এই প্রোগ্রাম করে থাকেন। খুব ভালো, কারণ আমাদের এলাকা খুব গরিব এলাকা, দুস্থ এলাকা। এখানে মানুষ, এমনও মানুষ আছে যারা আপনার কম্বলের জন্য এই শীতে খুব কষ্ট পাচ্ছে, তাদের এই কষ্ট থেকে নিরাময়ের জন্য এনারা যে কাজ করছেন, আমরা তো আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই আরও বেশি করে এনারা কাজ করুন, কারণ এই সামাজিক কাজটা একটা বড় কাজ। আমাদের মাদ্রাসা কমিটিরা প্রতি বছরই এনাদের সহযোগিতায়, এই কালাঙ্গা বাজার এডুকেশনাল ট্রাস্টের ভাই হাসান ভাইয়ের সহযোগিতায় প্রতি বছরেই এই প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম আমরা শরিক হই। আগামী দিনে যেন আরও ভালো করে করতে পারি সেটাই আমাদের। যেরকম প্রত্যেক বছর আমরা এখানে ব্ল্যাঙ্কেট বিতরণ করি আমাদের বামনিয়া ঘটকপুর আপনার মাদ্রাসা জামিয়া, আমাদের ক্লাম ভাই আছে ওনার। আমরা কলকাতা থেকে আসছি, কালাঙ্গা বাজার এডুকেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এখানে প্রায় 4 বছর থেকে আমরা বিতরণ করছি এখানে। তো আমাদেরকে এই গ্রামটা খুব ভালো লাগে, এখানে খুব মানুষ আছে যারা খুব, এখন তো লকডাউন, তারপরে নোটবন্দি, অনেক অসুবিধা মানুষের হচ্ছে, খাওয়া দাওয়া খুব অসুবিধা। আমরা কিছু সাহায্য করছি, আমাদের খুব ভালো লাগছে গ্রামের দিকে এসে করছি, আমাদের খুবই আনন্দ লাগে কি আপনাদের এসে এখানে মাদ্রাসা এখানে বিতরণ করি প্রত্যেক বছর। খাওয়া, আমরা খাবারও এখানে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করি, মানে বিভিন্ন, মানে প্রত্যেক, সেই বছরে আমরা কী করেছিলাম আপনার হেলথ চেক আপ ক্যাম্প করেছিলাম, ওষুধও আমরা দিয়েছিলাম, ফুড ছিল, খাওয়া দাওয়া। এবার খেলাম আপনি আসলে সিঙ্গেল ছবি দিব না, দাঁড়ান আপনি চলে আসুন। আর কে আছে? কেউ বাদ যাবে না, ডাক্তার কই? ডাক্তার দা আসবো না, কই আসেন আসেন সরে যাও, এ দরকার তুমি আর একটা আজ হোক দুটো করে বুঝলেন, ঠিক আছে চলে আরেকটা কুপন দেখি হয়ে গেছে তোমার। আরে আর একটা ফ্রি ছেড়ে দেন, এই ডাক্তার আজ ওরে আছে ডাক্তার দেখ না আসলে আমি এদের ক্লিয়ার করে দিই, এটা এটা ক্লিয়ার করে দিই।